নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার মেকিংয়ে বন্ধুরা সিএসএসসির পক্ষ থেকে একটি বড় আপডেট উঠে এসেছে যেটি ইন যেটি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের সম্পর্কে তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমরা যদি দেখ একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাও দেখো লেটেস্ট নিউজ অপশানে দুটি আছে তেইশ তারিখের তো দ্বিতীয় দেখো দ্বিতীয় নম্বর আছে নোটিস অফ এক্সামিনেশন কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার একুশ তো এটাতে আমি যদি ক্লিক করি আমার সামনে অফিসিয়াল নোটিফিকেশানটি অন হয়ে যাবে তো এটার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারবো ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপলোডের ডেট দেওয়া আছে দেখো টু বি আপলোডেড ওয়েবসাইট কমিশন অন ডেট ইন তেইশ বারো দু দেখো এখানে দেওয়া আছে আপলোডের ডেট অন্য একদম অর্থাৎ আজকে ডেট এরপরে নিচে দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল নোটিশ এখানে কিন্তু তোমাদের ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান থেকে শুরু করে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানে পর্যন্ত সবই দেওয়া আছে এখানে দেখো শুরু হবে তেইশ বারো দু হাজার একুশ থেকে তেইশ এক দু হাজার বাইশ অবধি তোমাদের অ্যাপ্লিকেশানটি আবেদন চলবে দেখো লাস্ট ডেট অফ রিসিপ্ট কপি তোমরা লাস্ট ডেট রিসিট কপি অ্যাপ্লাই করে পাবে তেইশ এক দুহাজার বাইশ তারিখ অবধি ঠিক আছে তো তারপরে দেখো পেমেন্ট তোমরা লাস্ট করতে পারবে পঁচিশ এক দু হাজার বাইশ তারিখ অবধি ঠিক আছে এরপরে দেখো নিচের দিকে আসলে শিডিউলড অফ কম্পিউটার বেসড এক্সাম টায়ার ওয়ান এখানে কিন্তু এপ্রিল মাসে এটির পরীক্ষা হওয়ার কথা আছে এখানে দেখো তোমরা যদি এবার ভুল ভ্রান্তি করো তাহলে সেটাও ঠিক করারও অপশান দিয়ে দিয়েছে তো এরপরে নিচের দিকে তোমরা যদি দেখো এখানে কিন্তু ফাইল নং থ্রি স্ল্যাশ সিক্স দু হাজার একুশ এফএ্যান্ড পি ওয়ান বলিউম ওয়ানে দেখো এখানে বলে দিয়েছে গ্রুপ পি ও গ্রুপ সির ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট এখানে কিন্তু আছে ডিফারেন্ট ডিভার্টমেন্ট ডিফারেন্ট মিনিস্ট্রি অরগানাইজেশনের পোস্ট কিন্তু এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে অর্থাৎ সেগুলি খালি পোস্টগুলির জন্য তোমরা আবেদন করতে হবে এবার তোমরা যদি নিচের দিকে আর একটু স্ক্রল করে এখানে কিন্তু নেম পোস্টের নাম মিনি কোন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি বা অফিসে পোস্ট এবং তার কোন গ্রুপের তার এজ সব কিন্তু এর মধ্যে ডিটেলস দেওয়া আছে তো তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা সেটাতে অ্যাপ্লাই করে দেবে এখানে দেখো ভ্যাকেন্সি রিজার্ভেশন নিচে যদি দেখতে পাও এখানে কিন্তু ডিটারমাইন্ডে কোর্স ডিউ ভ্যাকেন্সি তোমরা যদি ভ্যাকেন্সির পজিশান দেখতে চাও ঠিক আছে তো অবশ্যই দেখো এসএসসি ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেট কর্নার অপশানে তোমার টেনটেটিভ ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু দেখতে হবে এসসি এস টি আধার ব্যাকওয়ার্ড ক্লাস ও পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কত কত ভ্যাকেন্সি অ্যালট করা হয়েছে তো সোমরা কিন্তু সে ওইখান থেকে ওইটি জানতে পারবে অবশ্যই তোমাদের ইন্ডিয়ার সিটিজেন হতে বা নেপাল কিংবা ভুটানের সিটিজেন হলে আবেদন করতে পারবে তো এখানে দেখো এজ লিমিট দেওয়া আছে তো আঠেরো থেকে সাতাশ তারপরে কুড়ি থেকে তিরিশ নানা পোস্টের জন্য নানা রকমের এজ লিমিট কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু তোমরা এজ লিমিটের অপশানে তোমরা কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো আট থেকে বত্রিশ বছর অবধি এজ লিমিট আছে ঠিক আছে অর্থাৎ আজকে আজকেই বেরোনো এখানে দেখো এজ রিল্যাক্সেশনের ক্যাটাগরি ওয়াইজ এস সি এসটিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর পিডব্লিউডিদের জন্য দশ বছর পি ডাব্লিউডি ও জন্য তেরো বছর পি ডাব্লুডি এস সি জন্য পনেরো বছর এক্স সার্ভিসম্যানের জন্য তিন বছর ডিফেন্স পার্সোনাল হলে তিন আছে তিন বছর একটি এবং ডিফেন্স পার্সোনাল এসসিএসটিদের মধ্যে হলে আট বছরে ছাড় পেয়ে যাবে তখন গ্রুপ সি তো সেরকমই এক ছাড় আপার এজ লিমিট দেওয়া আছে মানে যারা এমপ্লয়িজ তাদের এজে কিন্তু আরও ছাড় আছে তারা কিন্তু আরও অ্যাপ্লাই করতে পারবে তো যদি আর একটু নিচে চলে যাই আমরা দেখতে পাবো এখানে এখানে আর একটু নিচে যদি স্কল করে চলে যাবে এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাকাউন্টার এখানে কিছু কোয়ালিফিকেশান দিয়ে দিচ্ছে কয়েকটি পোস্টে দেখো এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে তারপরে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে ম্যাথামেটিক্স থাকতে হবে টুয়েলভ স্ট্যান্ডার্ডে তারপরে দেখো স্ট্যাটিক্যাল ইনভিজিলেটার ইনভিজিবেটার গ্রেড টু এখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে স্ট্যাটিস্টিক সাবজেক্টে এবার দেখতে পাচ্ছি বাকি দেখো কয়েকটি পোস্ট ছাড়া বাকি সব পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশান লেভেল লাগবে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা চাকরি পরীক্ষা অবশ্যই ঠিক আছে তো এরপরে যদি আর একটু নিচের দিকে যাই তো অবশ্যই যদি তুমি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তোমাদের একটা কথা বলে গ্র্যাজুয়েশান পাস করে থাকলে অবশ্যই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার নিচের দিকে হাউ টু অ্যাপ্লাই তোমরা জানো কী করে অ্যাপ্লাই করতে এসএসসি যদি কোনো পরীক্ষা তোমরা দিয়ে থাকো তো তোমরা জানবে বা ফর্ম ফিল আপ করে থাকলে তোমরা জানবে পরীক্ষা এসএসসির একটি অ্যাকাউন্ট তৈরি হয় তোমার নামে তারপরে সেখান থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো জেপিজি ফর্ম্যাটে ফটো আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে দেখো ওয়েট বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এবং লেন্থ বলে দিচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখো এখানে দেখিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট ফোরের অপশান দেখো লাস্ট ডেট অফ সাবমিশন এখানে কিন্তু তেইশ এক দু হাজার বাইশ অব্দি আপলোড করতে হবে প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম এখানে অ্যাপ্লিকেশান ফি দেখো দশের একে অ্যাপ্লিকেশন ফি লাগছে একশো টাকা যারা নর্মাল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য একশো টাকা এবং এস সি এস টিদের জন্য ওমেন ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু লাগছে এবং এখানে দেখো তোমরা ভিম ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারবে এখানে দেখো অ্যাপ্লিকেশান উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অর্থাৎ তোমরা যদি কোনো ভুল করে থাকো এটি কিন্তু এসএসসি দেয় না যেটা তোমরা জেনে থাকবে যেটা ভুল করে থাকো কোনো ফর্ম ফিল আপের সময় তাহলে তোমরা কিন্তু ওই তারিখের মধ্যে সেটি ঠিক করতে পারবে এরপরে দেখো এক্সাম সেন্টার কোথার এক্সাম সেন্টারে কোড কোন রিজনে সেটি এবং সেটি অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসের ঠিকানা দেওয়া আছে এখানে কিন্তু প্রত্যেকটি রিজনের দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশন সেখানে তোমাদের কিন্তু চারটি ভাগে এক্সাম হবে প্রথমে টায়ার ওয়ানে কম্পিউটার বেসড এক্সাম তারপরে টায়ার টু আবার কম্পিউটার বেসড এক্সাম টায়ার থ্রিতে তোমার পেন পেপারে পরীক্ষা দিতে হবে দেখো প্রথম থেকেই দেখতে হবে এক টায়ার কম্পিউটার বেসড তারপরে আবার কম্পিউটারের বেসড পরীক্ষা অর্থাৎ সিভি তারপরে পেন পেপারের পরীক্ষা তারপরে তোমার স্কিল টেস্ট নেওয়া হবে আচ্ছা স্কিল টেস্টে তুমি জানো যদি ডাটা এন্ট্রি অপারেটরে তুমি আবেদন করে থাকো সেরকম তাহলে সেখানে কিন্তু সেরকম স্কিল টেস্ট দিতে হবে এরপরে দেখো সিলেবাস টায়ার ওয়ান থেকে টু এর এক্সামিনেশানের সিলেবাস যেটি দেওয়া আছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং জেনারেল অ্যাওয়ারনেন্স কোয়ান্টিটি অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ কম্পালসারি দেখে এখানে কিন্তু এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে ঠিক আছে এক ঘন্টা টাইম দেওয়া হয়েছে তারপর নিচে দেখো পেপার ওয়ানে কোয়ান্টিটিভ অ্যাপডেভিটস অ্যালফাবেটিক্স তো এখানে দেখো ফর প্রত্যেক পেপারের জন্য দু ঘন্টা করে দেওয়া হয়েছে যেটি যেটি দুশো নাম্বারের সাথে এক একটা প্রশ্নের দুই মান দুই দেখো পেপার টুতে দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমফ্রেশন এখানেও কিন্তু দুশো এখানে কিন্তু দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে দু ঘন্টা চল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছে দুটি পেপারে এরপরে তোমরা যদি নিচে দেখো ওখানে কিন্তু স্কেম টায়ার থ্রি এরপর টায়ার থ্রিতে তোমাদের কিন্তু পেন পেপারে পরীক্ষা হবে সেখানে একশো নম্বরে দিতে হবে এক ঘন্টা টাইম সেটার জন্য এক ঘন্টা টাইম থাকবে এরপর তারপরে টায়ার ফোর স্কিল টেস্ট তোমাদের টায়ার ফোরে স্কিল টেস্ট ডাটা এন্ট্রি অপারেটর বললাম যেন টেস্ট পি টেস্ট করবে ওইখানে তো তোমরা এখন থেকেই রেডি হতে শুরু করে দাও এরপরে যদি নিচের দিকে চলে আসো তারপরে পুরো সিলেবাস অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপ্রোপিয়া কী কী আসবে সব কিন্তু এখানে দেওয়া আছে দেখে যে যেটি স্কিল টেস্টে যেটি সেটি কিন্তু টাইপিং স্পিড টেস্ট করবেই ঠিক আছে তোমরা তোমরা অবশ্যই টাইপিং যারা করতে পারো ভালোই এরপরে দেখো বাকি সব নর্ম্যাল ডিটেলস যেগুলো দেওয়া থাকে তারপর তোমাকে তুমি যদি সব কিছু পাস করে যদি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তারপরে কিন্তু তোমাকে জয়েনিং করতে হবে তারপর মোড অফ সিলেকশান তোমরা